নমস্কার আমি বিশ্বজিৎ দেখো আজকে তোমাদের সঙ্গে একটা বেস্ট ভিডিও সেটা হলো যারা রেলের চাকরির জন্য অপেক্ষা করছো ডিপ্লোমা পাস কোয়ালিফিকেশান নিয়ে তাদের জন্য একটা দারুণ আপডেট সেটা হলো রেলওয়ে যেই তোমরা অলরেডি ইনফরমেশান পেয়ে গেছো যে রেলের যেই ভ্যাকেন্সি এসেছে কতগুলো ভ্যাকেন্সি আছে কি কোয়ালিফিকেশান আছে ফুল ডিটেলস কোথায় কতগুলো সিট আছে এবং বয়স কত আছে এই মুহুর্তে স্যালারি স্ট্রাকচার কী হবে সমস্ত ডিটেলস এক্সাম সেন্টার এক্সাম প্যাটার্ন বাংলায় হবে না ইংরাজিতে হবে কোথায় এক্সাম সেন্টার হবে সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওর মধ্যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই একটা লাইক করতে পারো দেখো ফার্স্ট আসছি কোয়ালিফিকেশান কী রেলওয়েতে কিন্তু বিভিন্ন জোনে রেলের বিভিন্ন জোনে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে যেটা আগেও এসেছিল এরপর আবার এলো দু হাজার চব্বিশে তো রেলে টোটাল সাত হাজার নশো একান্নটি জুনিয়র ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার রিক্রুটমেন্ট করা হবে যার বয়স আগে বত্রিশ করা ছিল বা তেত্রিশ করা ছিল এখন সেটা হয়ে ছত্রিশ হয়ে গেল মানে টোটাল তিন বছর বাড়ালো যেটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কাজে লাগবে আইটিআইদের জন্য নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ঠিক আছে এবার যারা ফার্স্ট আসি যারা তিন বছরের ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লি এবং যারা দু বছরের করেছো মানে আইটিআই প্লাস ডিপ্লোমা যারা করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার এবার দেখো টোটাল কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি পান্না রাঁচি চণ্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আমেদাবাদ আজমির এলাহাবাদ এবং ব্যাঙ্গালোর এবং গোরক্ষপুর জম্মু জম্মু শ্রীনগর এবং মুজফরপুর সেকেন্দাবাদ এবং তিরুবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জনে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট বা কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু বা কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার বা রিসার্চ পদে টোটাল সাত হাজার নশো একান্ন জনকে কিন্তু নিয়োগ করা হবে এবং কাদের কী কোয়ালিফিকেশান আছে দেখো ফার্স্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তুমি সিভিলে ডিপ্লোমা পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের ডিপ্লোমা মেকানিক্যালের ডিপ্লোমা তিন বছরের প্রোডাকশান অটোমোবাইল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ইনস্ট্রুমেশান অ্যান্ড কন্ট্রোল ম্যানুফ্যাকচারিংয়ে বা মেকাটনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনিস্ট বা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল তারপরে ট্রুল অ্যান্ড মেশিনিং ট্রুল অ্যান্ড ড্রাই মেকিং প্রোডাকশান ইনফরমেশান মানে আইটি টেকনোলজি কমিউনিকেশান অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরে তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে একটা দারুণ ব্যাপার যারা দু বছরে ডিপ্লোমা করেছো মানে আইটিআই করার পর যারা ডিপ্লোমা করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার যদি দৃষ্টিশক্তির কথা বলি তাহলে দৃষ্টিশক্তি কত কিরম থাকতে হবে বি বা সি কিন্তু থাকতে হবে কি না ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য এবার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিপ্লোমা থাকতে হবে তিন বছরের তবে তুমি কিন্তু আবেদন করতে পারবে আর দৃষ্টিশক্তি মিনিমাম সি ওয়ান কিন্তু হতে হবে নেওয়া হবে স্টোর্স বা বিভাগের স্টোরস ডিপো বা সাব ডিপার্টমেন্টে এবার জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশান টেকনোলজি যদি আইটির কথা বলি তাহলে কি পিজি ডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্সে বা বিসিএ বা বিটেক তুমি যদি করে থাকো আইটির ওপর মানে ইনফরমেশান টেকনোলজির ওপর বা কম্পিউটার সায়েন্সের ওপর বা ডোয়েক থেকে তুমি যদি বি লেভেলের কোর্স পাস করে থাকতো তাহলে কিন্তু আবেদন করতে পারবে তুমি এবং দৃষ্টিশক্তি কী হবে সি ওয়ান হতে হবে ঠিক আছে নেওয়া হবে অ্যাকাউন্টস বিভাগের এরপর হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে ফিজিক্স ও কেমেস্ট্রি তোমার সাবজেক্ট ফিজিক্স এবং কেমেস্ট্রি যদি থাকে এবং অন্যতম বিষয় হিসাবে তুমি যদি সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমার কিন্তু পেতে পেতে হবে এবং দৃষ্টিশক্তি চোখে তাহলে বি ওয়ান হতে হবে তবে তুমি কিন্তু মেকানিক্যাল বিভাগের সিএমটি সাব ডিপার্টমেন্টে তুমি কিন্তু জয়েন করতে পারবে এবার এই যে সমস্ত কোয়ালিফিকেশান বললাম এবার বয়সের ব্যাপারে আসি বয়স সমস্ত সমস্ত ক্ষেত্রেই যেই ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রেই কিন্তু বয়স হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবার এস টি এসসিদের পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় রয়েছে বা যারা বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আছো বা প্রতিবন্ধী যারা আছো রেলের কর্মী আছো বা বিভিন্ন বাহিনীতে যারা ছিলে তারাও কিন্তু বয়সের একটা ছাড় পাবে এরপর দেখো স্যালারি স্ট্রাকচারের আমি যদি কথা বলি সেটা হলো মূল মাইনে কত তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপো মেটেরিয়াল সুপারেনটেন্ডেন্ট বা কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমার কিন্তু শূন্য পদ টোটাল সাত হাজার নশো চৌত্রিশটি এবং যার মূল মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং এর সাথে তোমার আরও সমস্ত ডিটেলস ডি এ এইচআরএ তারপরে মেডিকেল থেকে শুরু করে টি এবং আরও বিভিন্ন আছে ওটি নাইট বিভিন্ন যাদের যেরকম থাকে সেরকম কিন্তু সব কিছু অ্যাড হয়ে টোটাল পি এফ কেটে বেশ আরও বেশি টাকা তুমি কিন্তু পাবে ক্লিয়ার আর এখানে মেকানিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার পদে টোটাল সতেরোটি রয়েছে যার মূল মাইনে চুয়াল্লিশ হাজার নশো টাকা এর সঙ্গেও কিন্তু সব কিছু পাবে ডি এ এইচ আর এ সব কিছু পাবে কিন্তু তারপর দেখো এখানে এটা বিজ্ঞপ্তি নাম্বার এটা তোমরা দেখতে হবে সি তিন দু হাজার চব্বিশ এবার কীভাবে সিলেকশন হবে দেখো সিলেকশানের আমি যদি কথা বলি তাহলে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলাতেই কী হবে না সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সাম কী প্রসিডিওরে হবে না দু ঘন্টায় সময় থাকবে দু ঘন্টা একশো নাম্বারে কোশ্চেন হবে এমসি টাইপ কোশ্চেন হবে যেখানে তোমাকে ট্রিক মারতে হবে অনলাইন হবে অফলাইন হবে না কিন্তু অনলাইন হবে সিলেবাস কী থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পনেরো নাম্বারের পনেরোটা কোশ্চেন আর রিজনিং থাকবে পঁচিশ নাম্বারের পঁচিশটা কোশ্চেন ম্যাথ থাকবে তিরিশ নাম্বারের তিরিশটা কোশ্চেন আর জেনারেল সায়েন্স থাকবে তিরিশ নাম্বারের তিরিশটি কোশ্চেন টোটাল সময় থাকবে কিন্তু নব্বই মিনিট টোটাল কোশ্চেন কিন্তু একশোটা হবে এবং টোটাল সময়টা কিন্তু অবশ্যই একটু জেনে নাও সেটা হলো নব্বই মিনিট মানে দেড় ঘন্টা নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমরা তুমি সিবিটি ওয়ানে তোমাকে মিনিমাম কোয়ালিফাই নেচার রাখা আছে ফর্টি পারসেন্ট সেটা হলো জেনারেল বা ইডব্লু জন্য ফর্টি পারসেন্ট থাকবে আর ওবিসিরা কিন্তু থার্টি পারসেন্ট আর তপসিলি জাতিরা থার্টি পার্সেন্ট আর তপসিলি উপজাতিরা পঁচিশ পারসেন্ট নাম্বার পেলেই কিন্তু তুমি একদম দ্বিতীয় পর্যায়ের কিন্তু সিবিটিতে বসতে পারবে এরপরও মেরিট হতে পারে যদি কাট অফ প্রচুর যায় অ্যাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করছে সেটা যদি মেরিট বেশি যায় তাহলে কিন্তু এখানে কাট অফের ওপর ডিপেন্ড করবে এবং কোয়ালিফাই মিনিমাম কোয়ালিফাই মার্কস কিন্তু এটা যে জেনারেলদের জন্য ফর্টি পার্সেন্ট বা ইউডব্লিউসদের জন্য ফর্টি পার্সেন্ট আর ওবিসিদের জন্য থার্টি পার্সেন্ট এটা কিন্তু মিনিমাম কোয়ালিফাই মার্কস এর থেকে তুমি যদি কম পাও সাপোজ সিট যদি নাও থাকে তুমি যদি এর থেকে কম পাও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না আর তুমি কিন্তু সিবিডি টু এতে ডাক পাবে না ক্লিয়ার এবার দেখো সিবিডি টু দ্বিতীয় পর্যায়ে যে এক্সামটা আছে সেখানে কী আছে টোটাল সেখানে এক্সাম হবে ফার্স্ট সেটা হলো একশো পঞ্চাশটি কোশ্চেন থাকবে এবং একশো পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে পনেরো নাম্বার যেটা পনেরোটি প্রশ্ন ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে পনেরো নাম্বারের পনেরোটি প্রশ্ন বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশানে রয়েছে দশ নাম্বারের দশটি প্রশ্ন বেসিক ইনভারমেন্ট অ্যান্ড পলিউশান কন্ট্রোলের রয়েছে দশ নাম্বারের দশটি প্রশ্ন এবং টেকনিক্যাল এবিলিটিতে রয়েছে একশো নাম্বারের একশোটি কোশ্চেন এবং টোটাল সময় থাকবে দু ঘন্টা তো এখানে টেকনিক্যাল যে নাম্বার সাপোজ কেউ ইলেকট্রিক্যাল বা কেউ মেকানিক্যাল থেকে আছে তো ইলেকট্রিক্যাল থেকে যে আছে তাকে কিন্তু ইলেকট্রিক্যালের ওপর কিন্তু একশো নাম্বারের এক্সাম তাকে দিতে হবে এবং এটাতে কিন্তু পাস করতে হবে এবার দেখো লিখিত পরীক্ষার প্রশ্ন কি হবে ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে স্থানীয় ভাষা যদি ইংরাজি হয় সেখানে ইংরাজি হবে যদি হিন্দি হয় হিন্দি হবে বা উর্দু হলে উর্দু হবে আর কলকাতার ক্ষেত্রে আমি বলি কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি গুয়াহাটি এই সব ক্ষেত্রে কিন্তু সবার কিন্তু এক্সাম সেটা বাংলায় হবে ক্লিয়ার বাংলা কোশ্চেন কিন্তু বাংলায় হবে আর পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে আমি প্রত্যেকটা ওয়েবসাইট এখানে বলে দেবো তোমাদেরকে লাস্টে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এর থেকেও ফুল ডিটেলস আছে টোটাল সেট আপ ওয়াইজ মানে প্রত্যেকটা জোন ওয়াইজ কোথায় কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে তার ভিডিও নেক্সট ভিডিওতে তুমি পেয়ে যাবে এবং নেক্সট ভিডিওর জন্য একটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যদি সবার প্রয়োজন হয় তো দেখো এখানে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড তোমার লাগবে ই অ্যাডমিট কার্ড তুমি অনলাইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে যেমন যদি কেউ কলকাতা হয় আরআরবি কলকাতা থেকে ডাউনলোড করে দিতে পারবে এবং তারপরে পরীক্ষার সময় কি তুমি নিয়ে যাবে ফটো আইডি ফটো আইডি তাহলে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড এইগুলো তুমি কিন্তু নিয়ে যাবে এবং এক্সাম প্যাটার্নে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি তিনটে ভুল যদি তুমি তিনটে অ্যান্সার ভুল করো তাহলে তোমার কিন্তু এক নাম্বার বাদ চলে যাবে টোটাল নাম্বার থেকে ক্লিয়ার এবং সব শেষে হয়ে যাওয়ার পর তোমার কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এবং তারপরে তোমার কিন্তু মেডিকেল টেস্ট কিন্তু হবে রেলের মেডিকেল টেস্ট রেলওয়ে নিজস্ব হসপিটাল আছে সেখানে কিন্তু রেলওয়ে মেডিকেল টেস্ট নিজেরা করিয়ে নেবে এবং তার আগে কিন্তু হবে সার্টিফিকেট ভেরিফিকেশান সিবিটি ওয়ান সিবিটি টু এবং তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান তারপর হবে ডাক্তারি পরীক্ষা এই সব কিছু হয়ে যাবে তারপর তুমি জয়েন করে যাবে এবং দরখাস্ত তাহলে কবে থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখো তিরিশে জুলাই থেকে তিরিশে জুলাই থেকে তুমি উনতিরিশে আগস্টের মধ্যে তুমি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল আপের ফিস কত ওয়েবসাইটে আমি বলে দিচ্ছি সবার লাস্টে এবং তোমার ফর্ম ফিল আপ করার আগে একটা বৈধ মানে ভ্যালিড একটা ইমেল আইডি এবং একটা ফোন নাম্বার থাকতে হবে এছাড়াও তোমাকে পাসপোর্ট সাইজের ফটো তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে একটা ফটো এবং সিগনেচার তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তোমার কাছে রাখতে হবে করে স্ক্যান করে রাখতে হবে যেটা আপলোড করতে কাজে লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তপসিলিদের জন্য তাহলে কাস্ট সার্টিফিকেট বা টেস্ট টেস্টের জন্য কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে সেটা পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে এবং ঠিক আছে এবং যেই ফটোটা তোমরা দেবে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে সেই ফটোটাকে তোমরা স্ক্যান করে বারো কপি নিজের কাছে রেখে দেবে পরবর্তীকালে যখন পরীক্ষা তুমি দিতে যাবে তখন কিন্তু স্টেপ বাই স্টেপ সেই বারো কপি ফটো তোমার কিন্তু কাজে লাগবে আস্তে আস্তে ওরা চাইবে বা বিভিন্ন অ্যাডমিট কার্ডে লাগাতে হবে সেজন্য কিন্তু তোমার কাজে লাগবে ঠিক আছে পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কিন্তু এটা লাগবে প্রথমে এবার দেখো তোমাদের যে যার বোর্ডে অ্যাপ্লাই করবে সে তার বোর্ডে নির্দিষ্ট বোর্ড নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে ইউজার আইডি পাসওয়ার্ড পাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার যাবতীয় স্ক্যান করা যাবতীয় ডকুমেন্ট তুমি আপলোড করার পরেই তোমার কিন্তু ফাইনাল সিলেকশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু আপলোড করার পরে তোমাকে পাঁচশো টাকার একটা ফিস পেমেন্ট করতে হবে যারা ইডব্লিউএস বা যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা কিন্তু পাঁচশো টাকা ফিস তোমায় তাদেরকে দিতে হবে এবার যারা তপশিলি আছে যারা প্রতিবন্ধী আছে যারা মহিলা আছে বা বিভিন্ন যারা সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা তারা কিন্তু অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে হবে তারপর টাকা যখন তুমি জমা করে দেবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তখন তুমি সিস্টেম জেনারেটেড একটা অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট তুমি নিয়ে নেবে যেটা তোমার কাছে রেখে দেবে তোমার পরবর্তীকালে তুমি যখন পাস পড়বে সিবিটি ওয়ান সিবিটি টু তখন তোমার ওটা খুব কাজে লাগবে এবার দেখো এবার রিফান্ডের ব্যাপারে আসি যে টাকা কত টাকা রিফান্ড পাবে ফেরত কত টাকা পাবে যারা সাধারণ প্রার্থী আছো তারা সিবিটি পরীক্ষা যদি তুমি দিয়ে থাকো ফার্স্ট সিবিটি তুমি যদি দিয়ে থাকো তুমি তাহলে চারশো টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরীক্ষা দিতে হবে তবে কিন্তু তুমি চারশো টাকা রিফান্ড পাবে আর যারা আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি তারা কিন্তু আড়াইশো টাকাই রিফান্ড পাবে সম্ভবত দশ টাকা বা এরকম কিছু কেটে নেয় একটা ব্যাঙ্কিং চার্জ হিসাবে কেটে নেয় দশ টাকা মতো তারপরে বাকিটা তুমি কিন্তু পুরো টাকাটা রিফান্ড পেয়ে যাবে যদি কোনো ফর্ম ফিল আপ করতে করতে যদি কোনো ভুল হয় সেটাও তুমি এডিট করতে পারবে ফাইনাল সাবমিশান করারটাকে তুমি এডিটও করতে পারবে এবং ফাইনাল সাবমিশন করার পরেও যদি কোনো ভুল থাকে তাহলেও তোমাকে একটা ওদেরকে ফিস পেমেন্ট করে একটা এডিট করার অপশন তুমি পরবর্তীকালে পাবে যাই হোক এবার কে কোন ওয়েবসাইটে যে 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 যেই জোনে অ্যাপ্লাই করবে যেমন কেউ কলকাতা জোনে অ্যাপ্লাই করছে তাহলে তাকে কিন্তু আর আরবি ডাব্লু ডট কলকাতা ডট গভ ডট ইন যে মালদা জনে অ্যাপ্লাই করবে সে তাহলে তার ওয়েবসাইট হবে আর মালদা ডট ডট ইন যে শিলিগুড়িতে অ্যাপ্লাই করবে সে আরআরবি শিলিগুড়ি ডট ডট ইন এইভাবে কিন্তু তাকে প্রত্যেকটা যে যেই জোনে অ্যাপ্লাই করবে তাকে কিন্তু সেই জনের ফর্মটাও এখানে ফিল আপ করতে হবে তো দেখো কেউ আরআরবি শিলিগুড়িতে জয়েন করে তো আরআরবি শিলিগুড়ি ডট গভ ডট ইন কেউ রাঁচিতে জয়েন রাঁচিতে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছে আরআরবি রাঁচি ডট গভ ডট ইন কেউ পাটনাতে হলে আরআরবি পাটনা ডট গভ ডট ইন কেউ গুয়াহাটিতে হলে আরআরবি গুয়াহাটি ডট গভ ডট ইন কেউ আমেদাবাদে হলে আরআরবি আমেদাবাদ ডট গভ ডট ইন ঠিক আছে এইভাবে কেউ আজমিরে হলে আর আর বি আজমির ডট গভ ডট ইন এবং কেউ ব্যাঙ্গালুরে হলে আর আর বি বিএনসি ডট গভ ডট ইন কেউ ভোপালে হলে আর আর বি ভোপাল ডট গভ ডট ইন কেউ ভুবনেশ্বরে হলে আর আর বি বিএস ঠিক আছে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কেউ বিলাসপুরে হলে আর আর বিলাসপুর ডট গভ ডট ইন কেউ চণ্ডীগড়ে হলে আর আর বি সি ডিজি ডট গভ ডট ইন আর কেউ চেন্নাইয়ে হলে আর আর বি চেন্নাই ডট গভ ডটন কেউ গোরক্ষপুরে হলে আর আর বি জি ডট গভ ডট ইন আর কেউ কেউ তোমার জম্মু ও শ্রীনগরে করতে গেলে আর আর বি জে এম ইউ ডট এনআইসি ডট ইন এবং কেউ যদি মুম্বাইয়ে করতে যাও তাহলে আর আর মুম্বাই ডট গভ ডট ইন এইভাবে তোমার কিন্তু টোটালি অ্যাপ্লিকেশান প্রসেস রয়েছে এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো এরপরেও যদি তোমাদের ডিটেলস আরও কিছু জানার থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো অবশ্যই নেক্সট ভিডিও করে আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং অ্যাপ্লিকেশানের ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং থ্যাঙ্ক ইউ শেষ পণ্য দেখার জন্য